হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কিউএনএ ভিডিওর সেকেন্ড এপিসোড এটা। ফার্স্ট এপিসোড যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমাদের ফার্স্ট এপিসোডের টপিক ছিল হলো ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং নিয়ে আপনাদের করা প্রশ্নগুলোর আনসার দিয়েছি আমি ওই ভিডিওতে। তো ওই ভিডিওটা কেউ না দেখে থাকলে কিংবা দেখার ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন। তো আজকে সেকেন্ড এপিসোডে আমাদের টপিক হলো ব্লগিং। তো ব্লগিং নিয়ে অনেকেই প্রশ্ন করছে আমাদের গ্রুপের পোস্টের মধ্যে। এই ভিডিওতে আমি ওই প্রশ্নগুলোর আনসার দেবো আর ওই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন হলো কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে গ্রুপে আমার ওই পোস্টের কমেন্টগুলো পড়বো আর ব্লগিং নিয়ে আপনারা কি কি কমেন্ট করছেন, দেন ওই কমেন্টগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আর যারা কোয়েশ্চেন করেন নাই তারাও ভিডিওটা দেখতে পারেন, কারণ হয়তো কোয়েশ্চেনগুলো আপনাদের মনের মধ্যে ছিল বাট করেন নাই, এই ভিডিওর মাধ্যমে হয়তো আনসারগুলো পেয়ে যাবেন। আসো আমরা তাহলে বেশি কথা না বলে তাহলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা চলে যাব গুগল ক্রোমে আমাদের গ্রুপের মধ্যে, যেখানে আমি ব্লগিং নিয়ে প্রশ্ন করার জন্য পোস্ট করছিলাম ওই পোস্টটাতে। তো আমরা চলে আসলাম আমাদের গ্রুপে ওই ব্লগিং নিয়ে পোস্টটাতে। তো আমাদের গ্রুপ হলো ডিজিটাল মার্কেটিং কমিউনিটি। এই গ্রুপে যারা এখনও জয়েন হননি তারা জয়েন হয়ে নিতে পারেন। আর এই গ্রুপে জয়েন হলে কি কি বেনিফিট পাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে। ওই ভিডিওটা কেউ না দেখে থাকলে আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এটা ছিল আমার সেকেন্ড কিউএনএ ভিডিওর জন্য পোস্ট। ওটাতে মাত্র 3 জন কমেন্ট করছেন। যাই হোক, 3 জনের কমেন্ট গুলোই ইম্পর্টেন্ট ছিল। আপনাদের কমেন্ট গুলার আনসার আমি সিরিয়াল বাই দেওয়ার চেষ্টা করবো। তো পোস্টে প্রথমে কমেন্ট করছেন হলো সাদ্দুল হাসান দিদার, এই বাইটা। উনি লিখেছেন, ব্লগিং এর কি কি ধাপ রয়েছে, কিভাবে শুরু করব, ব্লগিং এর জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হবে, এর জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে কিনা, এগুলোই জানতে চাচ্ছি। প্রথমে হলো ব্লগিং এর ধাপ হলো সিম্পল 3টা ধাপ। একটা হলো আপনার ওয়েল ডিজাইন একটা ব্লগ সাইট বানাতে হবে। ব্লগ সাইট বানাবেন, ওটাকে সুন্দরভাবে ডিজাইন করবেন যাতে আই ক্যাচি হয়, মানুষ পছন্দ করে, ইউজাররা ব্লগ পড়ে মজা পায়, ইন্টারেস্ট ফিল করে। আর এরপরে সেকেন্ড ধাপ হলো আপনার ব্লগ সাইট তৈরি হয়ে যাওয়ার পর দেন আপনাকে ভালো মানের কন্টেন্ট লিখতে হবে, এসইও ফ্রেন্ডলি, যত বেশি পারেন যত বেটার পারেন কন্টেন্ট লিখতে হবে ভালো মতো। এটা হলো সেকেন্ড ধাপ। এরপরে তৃতীয় ধাপ হলো, এবার আপনি যে কন্টেন্ট গুলা লিখছেন, আপনি সাইট বানাইছেন, কন্টেন্ট লিখছেন, এবার ওই কন্টেন্ট গুলাতে ভিজিটর আনতে হবে। তো ভিজিটর আনার জন্য অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো ব্লগিং এর মার্কেটিং করার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে, যেমন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, অর্থাৎ আপনার যে বিভিন্ন সোশ্যাল প্রোফাইল আছে ওইগুলোর মাধ্যমে প্রমোট করতে পারেন আপনার ব্লগকে। যেমন আমাদের যে ব্লগ সাইট weekendnews.com, এটাতে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্ট দিয়ে থাকি। আমাদের ওই পোস্টগুলোর লিঙ্ক কিন্তু আমরা এই গ্রুপে দিয়ে দিই। এই গ্রুপে দেওয়ার পর এই গ্রুপের যে মেম্বাররা আছে তাদের জন্য যদি ওই পোস্টটা প্রয়োজনীয় হয় তাহলে তারা এই গ্রুপ থেকে ক্লিক করে আমাদের ব্লগে চলে যায় ওই পোস্টটা পড়ার জন্য। এটাও কিন্তু এক প্রকারের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমরা যে গ্রুপ খুলে গ্রুপ থেকে ভিজিটর পাঠাচ্ছি সাইটের মধ্যে, এটা ঠিক আছে পাঠানো যায়, বাট পোস্টটা কিন্তু রিলেভেন্ট হতে হবে আর ইম্পর্টেন্ট হতে হবে। ইউজার যে কিংবা ভিজিটর যে পোস্টটা পড়বে তার বেনিফিটটা কি, তার একটা বেনিফিট থাকতে হবে এই পোস্টটা পড়ে। তো আমাদের যে পোস্টগুলো আছে বিজ্ঞান নিউজে ওগুলো কিন্তু ওগুলো পড়ে মানুষ কিন্তু বেনিফিটেড হচ্ছে বলে কিন্তু ওই পোস্টগুলো পড়ছে মানুষ। তো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, যেমন ফেসবুক পেজ, গ্রুপ, তারপর নিজের প্রোফাইল, এগুলো থেকে ট্রাফিক নিয়ে যেতে পারেন। তারপর ইউটিউবে, যদি আপনি ইউটিউবে আপনার বড় চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আপনার ব্লগ সাইটে ট্রাফিক নিতে পারেন। এরপরে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর আপনার রেডিট, আরো আছে থামলার, মিডিয়াম, তারপর পুরা, এরকম অনেকগুলা সোশ্যাল মিডিয়া আছে, 100+ সোশ্যাল মিডিয়া আছে পুরো ওয়ার্ল্ডে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতে পারেন আপনার ব্লগ সাইটে আর ট্রাফিক আনার জন্য, অর্থাৎ মার্কেটিং পারপাসে। এরপরে যে মার্কেটিংটা করতে পারেন সেটা হলো এসইও। এসইওর উপরে কোনো মার্কেটিং নাই ওয়েবসাইটের জন্য, বিশেষ করে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট বলেন কিংবা ব্লগ সাইটই বলেন, এসইওটা লাগে। কারণ এসইওতে আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না, আপনি জাস্ট এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন, দেন অফ পেজ এসইওর কাজগুলো করবেন, সার্চ ইঞ্জিন থেকে অটোমেটিক্যালি আপনার সাইটে ট্রাফিক আসা শুরু করবে। তখন আপনাকে যে আমাদেরকে যে বিজ্ঞান নিউজের পোস্টটা আবার এখানে গ্রুপে এনে পোস্ট দিতে হচ্ছে, আপনাদেরকে বোঝাতে হচ্ছে এই পোস্টটা কেন আপনাদের পড়া উচিত, তো এই কাজটা কিন্তু করতে হবে না যদি সার্চ ইঞ্জিন থেকে আপনি ট্রাফিক নিতে পারেন। অবশ্য আমাদের বিজ্ঞান নিউজের 80% ট্রাফিক কিন্তু সার্চ ট্রাফিক, আমাদের
ফেসবুক থেকে খুব কমই ট্রাফিক যাই। আর যাই হোক, এটাই হলো ব্লগিং এর তিনটা ধাপ। সিম্পল, আমি আবার মিনিমাইজ করে বলতেছি। প্রথম হলো সাইট বানানো, ওয়েল ডিজাইন। দ্বিতীয় হলো ভালো ভালো কন্টেন্ট লেখা। তিন নাম্বার হলো মার্কেটিং করা। তো মার্কেটিং অনেকভাবে করা যায়, সেটা তো ব্যাখ্যা করলামই। তারপর আপনি প্রশ্ন করছেন হলো কিভাবে শুরু করব। তো শুরু করা একদমই ইজি। আপনি জাস্ট একটা ডোমেন হোস্টিং কিনবেন, কোনো একটা ভালো ডোমেন হোস্টিং কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেস করবেন। দেন নিজে নিজে একটা ব্লগ সাইট বানিয়ে ফেলবেন, বানানোর পর দেন লেখালেখি শুরু করে দিবেন। এখন আপনি যদি নিজে ব্লগ সাইট বানাতে না পারেন, সেক্ষেত্রে যারা ব্লগ সাইট বানাতে পারে তাদেরকে আপনি হায়ার করতে পারেন আপনাকে ব্লগ সাইট বানিয়ে দেওয়ার জন্য। তো আপনি চাইলে বিজ্ঞান নিউজকেও কিন্তু হায়ার করতে পারেন, আমাদের একটা প্যাকেজ আছে ব্লগ সাইট বানানোর। বিজ্ঞান নিউজ সাইটে গেলে দেখবেন এখানে সার্ভিস, সার্ভিসের প্রথমটাই যে ব্লগ মেকিং প্যাকেজ, এই পেজটাতে যদি আপনি যান তাহলে কীভাবে ব্লগ সাইট বানাতে পারবেন আর আমাদের মাধ্যমে ব্লগ সাইট বানালে কীভাবে বেনিফিটেড হবেন সেগুলো সব দেখতে পারবেন। তো এখানে সব ডাটা দেওয়া আছে। এই পেজটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনি। তবে আমি সাজেস্ট করবো হলো নিজে নিজে যদি ব্লগ বানাতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। আর নিজে নিজে ব্লগ বানানোর জন্য আপনার গুগলের ব্লগার আছে, তারপর ওয়ার্ডপ্রেস আছে, উইক্স আছে, তারপর থাম্বলার আছে। তো বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করা যায়, তবে সবচেয়ে বেস্ট 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 প্ল্যাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইউজ করলে আপনার কোডিং নলেজ লাগবে না, আপনি ইজিলি রেডিমেড সব কিছু বানাতে পারবেন। যদিও কিছু টেকনিক্যাল নলেজ লাগে, কারণ টেকনিক্যাল নলেজ ছাড়া কোনো কাজই করা যায় না। টেকনিক্যাল নলেজ দিয়ে আপনি সুন্দর মতো সাইট বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেস নিয়ে যদি একটু কাটাকাটি করেন, স্টাডি করেন, হয়তো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বেটার একটা সাইট বানাতে পারবেন। আর নিজে বানাতে না পারলে তো বললামই, মানুষকে দিয়ে বানাবেন। তো এভাবেই আপনি একটা সাইট বানাবেন, দেন লেখালেখি শুরু করে দেবেন। লেখালেখি শেষ হওয়ার পর আপনি মার্কেটিং করা শুরু করবেন। সিম্পল কাজ। আপনার তিন নাম্বার প্রশ্ন হলো ব্লগিং এর জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হবে। তো এখানে নিজেকে তৈরি করতে হবে বলতে, আপনি যেই টপিকটা নিয়ে ব্লগিং করতে চাচ্ছেন ওই টপিকটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে। আমি যে ব্লগিং টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি ব্লগিং করি আর ব্লগিং সম্পর্কে জানি বলেই তো আমি ভিডিওটা বানাতে পারতেছি। তো এখন আমি যদি ব্লগিং সম্পর্কে নাই জানতাম, আমি তো ব্লগিং নিয়ে ভিডিও বানাতে পারতাম না, ব্লগিং নিয়ে আপনাদের কোয়েশ্চেনের আনসারে দিতে পারতাম না। তো সেম লাইক সাপোজ আপনি ব্লগিং নিয়ে ব্লগিং করবেন, মানে ব্লগিং টপিক, ব্লগিং এর যে বিভিন্ন টপিক আছে ওই টপিকগুলো নিয়ে লেখালেখি করবেন আপনার ব্লগ সাইটে। তো সেক্ষেত্রে তো আপনার আগে ব্লগিংটা জানতে হবে। প্রথমে আপনার টপিক সিলেক্ট করতে হবে, আপনি কোন টপিকে ব্লগিং করতে চাচ্ছেন। দেন আপনার ওই টপিকে নলেজ গেইন করতে হবে। নলেজ গেইন করা ছাড়া যদি ব্লগিং এ নামেন তখন দেখা যাবে আপনার পোস্টগুলো সব হজবরল টাইপ, ইউজাররা মজা পাচ্ছে না কিংবা বেনিফিটেড হচ্ছে না। তখন তারা হয়তো একবার ঢুকবে আপনার সাইটে, বাট এর পরবর্তীতে আগে পরে কিন্তু আর কখনো ঢুকবে না আপনার সাইটের মধ্যে। দেখা যাবে আপনার ব্লগিং এ কোনো সাকসেস আসতেছে। বাট আমাদের অন্যান্য সাকসেসফুল যে ব্লগ সাইটগুলো আছে ওগুলোর দিকে তাকান। ওগুলাতে যখন কোনো একটা ভিজিটর ঢুকবে, ঢুকার পর তার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হবে, সে যদি তখন ওই পোস্টটা পরে বেরো হয়ে যায়, কিছুদিন পর আবার যখন এই টপিকের কোনো কিছু জানতে চাইবে সে নিজে সার্চ দিয়ে ওই সাইটে ঢুকবে। তো আমাদের বিজ্ঞান নিউজ সাইটে কিন্তু এভাবে বানানো। এখানে আর যে পোস্টগুলো আছে ওগুলো সবগুলাই ইউজার ফ্রেন্ডলি, প্লাস ইউজারদের জন্য বেনিফিশিয়াল, যাতে ইউজাররা একবার কোনো কিছু পরে, একটা পোস্ট পরে হয়তো চলে গেছে, পরে কিছুদিন পর ওই টাইপের আরও কোনো পোস্ট পড়তে ইচ্ছে করছে, তারা যেন সার্চ দিয়ে আমাদের সাইটে ঢুকে। তো আপনাকেও ওরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে, যাতে আপনি হাই কোয়ালিটির কন্টেন্ট লিখতে পারেন, ব্লগ পোস্ট লিখতে পারেন আপনার ইউজারদের জন্য। আর এরপরের প্রশ্ন হলো আপনার এর জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে কিনা। ব্লগিংয়ে সাকসেস হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার খুব একটা প্রয়োজন নাই, বাট আপনার যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে টেকনিক্যাল নলেজের পাশাপাশি সেটা বেটার হয়। কারণ আপনি যেই টপিকের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিচ্ছেন কিংবা যেই সাবজেক্টের উপর, ওই সাবজেক্টেও কিন্তু আপনি ব্লগিং করতে পারেন। সাপোজ আমার কথাই ধরেন, আমি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। তো এটা একটা সায়েন্সের সাবজেক্ট, বায়োলজিক্যাল অর্থাৎ লাইফ সায়েন্সের সাবজেক্ট। এটার কারণে আমার হলো সুবিধা হয়েছে, আমি বিজ্ঞান নিউজে বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট লিখতে পারি সায়েন্স নিয়ে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট। তো আমার ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা থাকার কারণে কিন্তু আমার লাভ হয়েছে এই টপিক নিয়ে পোস্ট লেখার জন্য। তো এখন আমি বিজ্ঞান নিউজে যে সায়েন্স রিলেটেড, বিজ্ঞান রিলেটেড যে পোস্টগুলো লিখি ওগুলো লিখি কিন্তু আমার প্রাতিষ্ঠানিক নলেজ থেকে। আর টেকনিক্যাল যে পোস্টগুলো লিখি অর্থাৎ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বলেন, এসইও বলেন, ইউটিউবিং বলেন, এগুলো কিন্তু আমার নিজের গেইন করা নলেজ। আমি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার না, আমি টেক সাইটে টেক রিলেটেড কোনো সাবজেক্টের স্টুডেন্ট না। এটা আমার নিজের স্টাডি করে, নিজে কাটাকাটি করে গেইন করা নলেজ। আর
বিজ্ঞানের যে পোস্টগুলো লিখি ওগুলো আমার প্রাতিষ্ঠানিক নলেজ, এবং সেটার জন্য আপনি আপনার যদি ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে সেটাকে আপনি কাজে লাগাতে পারেন ওই টপিকে ব্লগিং করার জন্য। যাই হোক, এরপরের প্রশ্ন করছেন হলো MD আতাউর রহমান ভাই, উনি প্রথম প্রশ্ন করেছেন হলো ব্লগিং এর ধারাবাহিক স্টেপগুলো কি কি। তো এই ধারাবাহিক স্টেপগুলো একদম নর্মালি তিনটা স্টেপ, এটা আমি দিদার ভাইয়ের কমেন্টের রিপ্লাইতে বলে দিছি। এরপরে উনি দ্বিতীয় প্রশ্ন করছেন হলো ব্লগিং ব্লগিং সাইট থেকে আর্নিং আসতে কত সময় লাগতে পারে মিনিমাম সময়। তো এখন ব্লগিং সাইট থেকে আপনার 1 সপ্তাহ কিংবা 10 দিনও আর্নিং আসতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনি কি টপিক নিয়ে ব্লগিং করতেছেন সেটার উপর। কারণ আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ব্লগিং শুরু করেন, অর্থাৎ আপনার ব্লগে অ্যামাজন কিংবা বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লিখেন, রিভিউ লিখে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার আয় আসতে প্রায় 3 মাস থেকে 6 মাস ইভেন 1 বছরও লেগে যেতে পারে। কারণ আপনাকে পোস্ট লিখতে হবে, ওই পোস্টটাকে এসইও করতে হবে, আপনার সাইটকে র্যাঙ্ক করাতে হবে, র্যাঙ্ক করার পরে আপনার সাইটে যখন ট্রাফিক আসা শুরু করবে দেন আপনি সেল পাবেন আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের। বাট আবার আপনি যদি গুগল অ্যাডসেন্স কিংবা ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল টার্গেট করে ব্লগিং করেন, বাট অর্থাৎ আপনি জাস্ট কন্টেন্ট লিখবেন, ওইখানে গুগলের অ্যাড শো করে ইনকাম করবেন আর ফেসবুকের অ্যাড শো করে ইনকাম করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার 10 দিন কি 15 দিনের মধ্যে আর্নিং স্টার্ট হয়ে যাবে। বাট শুরুতে খুব একটা ইনকাম আসবে না, আপনার ট্রাফিক যত বাড়তে থাকবে তত ইনকামটা বাড়তে থাকবে। গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পাওয়ার জন্য আপনার সাইটে 20 থেকে 25টা পোস্ট থাকা লাগে, অপটিমাইজ পোস্ট থাকা লাগে, আর সাইটটাকে ওয়েল ডিজাইন করা থাকতে হয়। তো আপনার সাইট যদি ওয়েল ডিজাইন করা থাকে তারপর দেন আপনি যখনই সাইট বানাচ্ছেন তখনই আগে থেকে লিখে রাখা 20টা পোস্ট আপলোড করে দিলেন আপনার সাইটের মধ্যে, এরপরে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলেন, দেখা যাবে আপনি 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ পেয়ে গেছেন। 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ পাওয়ার পরপরই আপনার ইনকাম শুরু হয়ে যাবে, যখনই ভিজিটর আসা শুরু করবে। দেখা যাচ্ছে আপনার 7 দিন কি 10 দিনের মধ্যে কিন্তু সাইট থেকে আর্নিং শুরু হয়ে যাচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে। আবার ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের ব্যাপারটাও সেম, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল অ্যাপ্রুভ পাওয়ার জন্য সাইটে 10টা ইউনিক পোস্ট থাকা লাগে, আর তবে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে অ্যাপ্লাই করার জন্য আপনার ডোমেইনের বয়স 3 মাস হতে হয়। আপনার ডোমেইন কেনার পর 3 মাস হওয়ার পর যদি সাইট খুলেন সেক্ষেত্রে ডোমেইনের বয়সটা কেটে যাবে, বাট যখনই ডোমেইন কিনবেন তখনই যদি সাইট খুলে ফেলেন তাহলে আপনার ইনস্ট্যান্ট আর্টিকেল পাওয়ার জন্য 3 মাস অপেক্ষা করতে হবে। সো এটা হলো বিষয় আর্নিং আসতে, আপনার গুগল অ্যাডসেন্সের আর্নিং 10 থেকে 15 দিন 20 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন, বাট কত আর্নিং হবে সেটা ডিপেন্ড করবে আপনার ট্রাফিকের উপর। তো আমি একটা অ্যাভারেজ ধারণা দিই বাংলাদেশের জন্য, বাংলাদেশে যদি আপনি 1000 ট্রাফিক ঢুকাতে পারেন দিনে তাহলে সর্বোচ্চ $1 থেকে $4 মতো আয় হবে, এর চেয়ে কমও হতে পারে কারণ বাংলাদেশের CPC অনেক কম। তবে ওই 1000 ট্রাফিক যদি বিদেশি ট্রাফিক হয়, আপনার ইংলিশ ব্লগ সাইট হয়, তখন দেখা যাবে আপনার 1000 ট্রাফিকে $5+ ইনকাম হবে ডেইলি। তো এটা হলো বিষয়। এর পরের প্রশ্ন করছেন হলো তাহমিদ সাদিক ভাই, উনি লিখেছেন আমরা যারা বাংলাদেশে আছি অধিকাংশেরই অনলাইনে নিজ রিলেটেড টপিক নিয়ে লেখার মতো কোনো স্থান নেই, ক্ষেত্রে কি করা উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় না আপনি যেটা বলছেন এটা রাইট। আপনি লিখছেন হলো বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি আছি অধিকাংশেরই অনলাইনে নিজ রিলেটেড টপিক নিয়ে লেখার মতো কোনো স্থান নেই, এটা ভুল ধারণা। কারণ ব্লগিং হলো একটা উন্মুক্ত প্লেস, আপনার যা মন চাই সেটা নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন, এখানে নিজ কোনো ব্যাপার না। আপনি বাংলাতেও ব্লগিং করতে পারেন, ইংলিশেও ব্লগিং করতে পারেন, তারপর আপনি যে কোনো টপিক নিয়ে, আপনি যে টপিকটা ভালো পারেন ওই টপিকটাকেই নিজ হিসাবে নিয়ে আপনি ব্লগিং শুরু করে দিতে পারেন। তো এটা অনেকে মনে করে হলো বাংলা ব্লগিং করে সাকসেসফুল হওয়া যায় না, এটা ভুল ধারণা। অনেক বাংলা সাইট আছে যারা প্রচুর টাকা আয় করে গুগল অ্যাডসেন্স বলেন, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল বলেন এসব থেকে। তো আপনি চাইলে বাংলা ব্লগিং করেও কিন্তু সাকসেসফুল হতে পারেন। আর নিশ জিনিসটা ম্যাক্সিমাম ইউজ করা হয় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে ইংলিশ ব্লগিং করতে হবে, কারণ অ্যামাজন বাংলাদেশে নাই, তারপর অন্যান্য যে প্রোডাক্টগুলো, ইভেন বাংলাদেশের ই কমার্স সেক্টরের অবস্থা খারাপ, বাংলাদেশের ই কমার্স সেক্টর দিয়ে বাংলাদেশি ট্রাফিক দিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করা পসিবল না। আপনার যেহেতু বিদেশি ফরেন ট্রাফিক দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে, সেজন্য আপনার ইংলিশে ব্লগ লিখতে হবে। বাট আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়া এমনিতে নর্মাল ব্লগিং করতে চান সেক্ষেত্রে বাংলায় যে কোনো টপিক নিয়েই ব্লগিং করতে পারেন, আপনি জাস্ট ট্রাফিক ঢুকাতে পারলেই হবে। জাস্ট এইটুকু ডিফারেন্স হলো আপনি বাংলাদেশি 1000 ট্রাফিক ঢুকালে যে টাকাটা পাবেন, আর ফরেন যদি 1000 ট্রাফিক ঢুকান এর চেয়ে দ্বিগুণ টাকা পেতে পারেন, তো টাকাটা একটু ডিফারেন্স, বাকি সব কিছুই সেম। সো আমি আর মনে হয় না আপনার প্রশ্নটা রিলেভেন্ট যে অনলাইনে নিশ্চয় রিলেটেড টপিক নিয়ে লেখার মতো কোনো স্থান নেই। অবশ্যই নিশ নিয়ে লেখার মতো স্থান আছে,
এই বাংলাদেশে বসেই ইংলিশ ব্লগিং করতে পারতেছেন, আবার বাংলাদেশে বসে বাংলা ব্লগিং করতে পারতেছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিব আপনাদের সবার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন। আরেকটা বিষয় হলো আপনারা যারা কমেন্ট করছেন এর মধ্যে তাহমিদ সাদিক ভাই তো আমাদের ফ্রি ব্লগিং কোর্স করবেন, বাকি যে দুইজন ভাই কমেন্ট করছেন ব্লগিং নিয়ে, তো আপনারা যদি ব্লগিং নিয়ে আরও অ্যাডভান্স লেভেলে জানতে চান, এক্সপার্ট ব্লগার হতে চান, তাহলে আমাদের যে অ্যাডভান্স ব্লগিং কোর্সটা আছে ওটা দেখতে পারেন, ওটা করতে পারেন। ওটা করলে হয়তো আপনাদের ব্লগিংয়ে সাকসেস হওয়ার পথটা হয়তো আরও ইজি হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।